খাটি মতি দিয়া আল্লাহু আকবার বলে সাতটা আসমানের সাতটা নাম আছে কয়টা নাম আরো জোরে বলেন এই প্রথম আসমানের নাম হলো রাকিয়াম দ্বিতীয় আসমানের নাম হলো ফাইদুন আর তৃতীয় আসমানের নাম হলো মালাকুত আর চতুর্থ আসমানের নাম হলো জাহিরাম আর পঞ্চম আসমানের নাম হলো মাজাইনাম আর ষষ্ঠ আসমানের নাম হলো খলিসাম আর সপ্তম আসমানের নাম হলো লাবিয়া আল্লাহু আকবার বলেন এই সাতটা আসমানের সাতটা দরজা আছে কি আছে গো দরজাটা কোন সোজা আছে বলতে পারবেন আপনি আমি ঘর বানাইলাম জানালা দিলাম দরজা কাটলাম কাটলাম কিনা আর জানালা গুলো যদি আমি আর আপনি যদি নিয়ত করে থাকি এই জানালা দিয়ে আজানের শব্দ আসবে আর ওই আজানের শব্দ শুনে আমি মসজিদে যাব এই নিয়ত যদি থাকে জানালা কাটার পরে আপনি সওয়াব পাবে আর এই নিয়ত যদি না কে থাকে সব পাওয়া যাবে আল্লাহর নবী বলেন চারটা কাজ যদি আমি আর আপনি যদি করতে পারি কয়টা কাজ গুনাহ মাফ করে দিবেন আমার আল্লাহ আর মর্যাদা বাড়াইয়া দিবেন আমার আল্লাহ কয়টা কাজ আরো জোরে বলেন এই শীতের দিন এসে গেছে শীতের দিনে ওযু করা কষ্ট না সহজ আরো জোরে বলেন কষ্ট না সহজ এটা যারা বেনামাজি তারা কি বুঝবে বলেন শীতের দিনে যদি আমরা ভালোভাবে ওযু করতে পারি কি করতে পারি যেহেতু হলো এই ওযু হলো নামাজের চাবি নামাজ হলো বেহেস্তের চাবি আল্লাহু একবার বলেন ওযু হলো নামাজের চাবি নামাজ হলো বেহেস্তের চাবি আল্লাহর নবী বলেন কোন ব্যক্তি যদি শীতের সময় ভালোভাবে ওযু করতে পারে তার গুনাহ মাফ করে দিবেন আমার আল্লাহ গুনাহ মাফ করে দিবে কে মর্যাদা বাড়াইয়া দিবে কে আল্লাহর নবী বলেন তোমরা জান্নাতের আটটা দরজা দিয়ে যেটা দিয়ে ইচ্ছা সেটা দিয়ে যদি জান্নাতে যেতে চাও এই আমলটা করিবা ওযু করার পর কালেমাই শাহাদত পড়তে হবে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন বলেন শাহাদত আঙ্গুল উঠাইয়া যদি আসমানের দিকে তাকাইয়াম কালেমায়ে শাহাদত যদি পড়তে পারি আর আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন এই দোয়াটা যদি করতে পারি বিশ্ব নবী বলেন তোমার গুনাহ মাফ করে দিবেন আমার আল্লাহ يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا مدينار بوكيم
আহার মদিনাবাসী ধন্য তোমাদের এ জীবন তোমাদের মাঝে ঘুমিয়ে আছেন দুজাহানের মহাজন আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা বলাগ উলা বি কামালিহি কশফদ্দুজা বি জামালিহি হাসনাতু জামিয়ুন খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আরবের বুকে আরবের বুকে শুয়ে আছেন মদিনার বুকে শুয়ে আছেন রহমাতাল্লিল আলামিন বালাগল উলাবে কামালিহি কশফদ্দুজা বি জামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি তো জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লাইলাহাম মধুর সুরে লাইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আমার মাতার মুকুট রাসূল আমার গলার মালাম না মহাজামার হাতের গরি না মহাজামার হাতের গরি জিকির হলো আমার অলংকার লাইলাহাম মধুর সুর লাইলাহাম ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামুরিয়া শান্তি সংঘ যুব সমাজের উদ্যোগে 11তম ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব আলহাজ হায়দার আলী মাস্টার সাহেব সহসভাপতি আলহাজ হাফেজ মাওলানা মুফতি নাসির উদ্দিন হুসাইনি সাহেব উভয়ের জন্য আল্লাহ তাআলার কাছে কামনা করছি আল্লাহ তাআলা যেন তাকে দান করেন রাফানা লাকা জিকরক সবাই বলেন আমিন প্রধান অতিথি প্রধান মেহমান প্রধান আলোচক সকলের প্রতি আল্লাহ তাআলার কাছে মঙ্গল কামনা করছি সবাই বলেন আমিন এবং বিশেষ অতিথি বৃন্দ আমন্ত্রিত অতিথি বৃন্দ সকলের প্রতি স্বাগতম জানিয়ে যিনি আমাদেরকে এই জান্নাতের বাগানের মধ্যে আসার জন্য বসার জন্য তৌফিক দিলেন আমরা খুশি না বেজার আরো জোরে বলেন খুশি না বেজার মহান প্রভুর দরবারে আমরা প্রাণ ভরে শুকরিয়া আদায় করি সবাই বলেন আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করলে কে খুশি হয় আরো জোরে বলেন কে খুশি হয় হৃদয়ের জানালা খুলে দাও না
তোমাকে কেন সারা দাও না প্রভুর ডাকে কেন সারা দাও না বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান কথা ঠিক কি সৃষ্টি তারি তবুও কেন তুমি সারা দাও না প্রভুর ডাকে কেন সারা দাও না জোরে বলো আল্লাহু আকবার আমরা যারা প্রভুর ডাকে সারা দিছি আমরা কামিয়াবি হচ্ছি হইছি কিনা আর যারা আসে নাই তারা কামিয়াবি হতে পারে বিশ্ব নবী বলেন আল্লাহ তাআলার নিকট এই যুব সমাজেরা যুব সমাজেরা মাহফিলের আয়োজন করেছে এই মজলিসটার দাম এত আল্লাহ পাকের দরবারে নবী বলেন মজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিন হাসানা এক ঘন্টা যদি এই মজলিসের মধ্যে যদি আমরা সময় দিতে পারি বিশ্ব নবী বলেন ষাট বছর নফল ইবাদত করলে যে পরিমাণ সওয়াব তার চেয়ে বেশি সওয়াব আমল আমার মধ্যে আমার আল্লাহ তাআলা দিয়ে দিবে এটা দাম কম না বেশি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তাআলামুনা শাইআ জোরে বলো আল্লাহু আকবার আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদের সবাইকে মায়ের পেট থেকে বের করছি কে বের করছে আরো জোরে বলেন আমাদের সবাইকে মায়ের পেট থেকে কে বের করছেন ভরসা করতে হবে তার উপরে কথা বলেন ঠিক কিনা কিন্তু বর্তমানে মা ও বোনেরা ভরসা করে সন্তান যখন গর্ভে আসে আল্লাহর উপর ভরসা না করে ভরসা করে ডাক্তারের উপরে ডাক্তারের উপর ভরসা করার কারণে আল্লাহ বলে তুই আমার উপর ভরসা না করে ডাক্তারের উপর ভরসা করলি যা আমি ছেড়ে দিলাম তোর কাটা সারা বের করতে পারবে না জায়েজ আছে অনেক চেষ্টা করার পরে নরমালে হচ্ছে না ধার্মিক ডাক্তারের দ্বারা পরামর্শ করে যদি পরামর্শ দেয় তাহলে সিজার করা জায়েজ কিন্তু আমাদের সমাজে কিছু মা বোনেরা আছে সময় আসার পূর্বেই খেতা বালিশ ন্যাপ তোষক গোছাইয়া হাসপাতালে যায় রেডি কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তাআলামুনা শাইআ আল্লাহ একবার বলেন আল্লাহ ডেকে বললেন তোমাদের সবাইকে আমি আল্লাহ তাআলা মায়ের পেটে থেকে বের করলাম লা তাআলামুনা শাইআ তোমরা কিছুই জানতা না আমি আল্লাহ তোমাদেরকে শিক্ষা দিছি আল্লাহু আকবার বলেন শিক্ষা দিছে কে কি শিক্ষা দিলে শুনেন আল্লাহ বলেন তোমরা যখন ছোট ছিলাম
ছোট ছেলে মেয়ে ছিলা তোমাদের যখন ক্ষুধা লেগে গেছে আমি আল্লাহ তাআলা তোমাদের কান্দার অভিনয় শিখাইয়া দিলাম ছোট ছোট ছেলে মেয়েরা যখন কান্না কাটি করে মা বাবা মা জননী সব কাজ ছেড়ে ছেলে মেয়েকে দুধ পান করার জন্য চলে আসে আল্লাহু আকবার বলেন এই কান্নার শব্দটা শিক্ষা দিছে কে ক্ষুধা লাগলে শিক্ষা দিছে কে এটা কি মা বাবা শিক্ষা দিছে আল্লাহ আরো বলেন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আরো শিক্ষা দিলাম তোমাদের জিহ্বাটা নরম মুখটা হলো নরম বেশি যদি গরম হয় তোমাদের জিহ্বা পড়ে যাবে মুখ পড়ে যাবে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য বেশি গরম না বেশি ঠান্ডাও না বেশি ঠান্ডা হইলে দুধ যদি বেশি ঠান্ডা হয়ে যায় তোমাদের ঠান্ডা লেগে যাবে এই কারণে আমি আল্লাহ তাআলা মিডিয়াম করে দিলাম যাতে করে ছোট ছেলে মেয়ের কষ্ট না হয় আল্লাহর বললেন আমি আল্লাহ তাআলা তোমাদের শোনার জন্য কানের ব্যবস্থা করে দিলাম শ্রবণ শক্তি দিলাম আল্লাহু আকবার বলেন শুধু তাই নয় রে ওয়াল আবসার আমি আল্লাহ তোমাদেরকে দৃষ্টি শক্তি দিলাম আল্লাহ আরো বলেন ওয়াল আফিদা আমি আল্লাহ তাআলা তোমাদের অন্তর দিলাম কেন দিলাম বান্দা বান্দিরা তোমরা কি জানো লা আল্লাহ গুম তাস করো আল্লাহ বলেন বান্দা বান্দিরা তোদের তোদেরকে এত কিছু দিলাম যাতে করে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো আল্লাহু আকবার এই যে জমিনের উপরে আমরা বসবাস করি করি কিনা এই জমিনের উপরে আমরা ঘর বাড়ি দালান কোটা বানাইয়া রাখছি কিনা জমি চাষ করতেছি কিনা সম্মানিত হাজিরিন আমার আল্লাহ তাআলা বিশাল বড় জমিনের ব্যবস্থা করে দিলেন তার বান্দা বান্দিদের জন্য যাতে করে এই জমিনটা নড়তে না পারে হেলতে না পারে আমার আল্লাহ তাআলা বলেন ওয়াল জিবালা উতাদা আমি আল্লাহ তাআলা হেলবে ডুলবে জমিনটা মধ্যে মধ্যে পেরাক হিসাবে আমি আল্লাহ তাআলা পাহাড় বিস্থাপন করে দিলাম আল্লাহু আকবার এই জমিনের উপরে তাকাইয়া দেখেন আসমানের দিকে তাকান কোন দিকে তাকান আসমানের দিকে তাকান সম্মানিত হাজিরিন আসমানের দিকে তাকান এই প্রথম আসমানটা আমার আল্লাহ তাআলা বানাইছেন এই তারার বেলা দিয়ে সাজাইছেন আল্লাহু আকবার বলে কি দিয়ে সাজাইছেন চন্দ্র দিয়া সাজাইলেন সূর্য দিয়া সাজাইলেন এই প্রথম আসমানের দূরত্ব হলো এই জমিন থেকে 500 বছরের রাস্তা দূরে হলো প্রথম আসমান আল্লাহ আকবার এই প্রথম আসমানটা মোটা হলো 500 বছরের রাস্তা আমার আল্লাহ তাআলা আসমানের উপরে তাকাইয়া দেখেন মাতার উপরে এই প্রথম আসমানটাই আমার আল্লাহ তাআলা বানাইলেন পরিষ্কার পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্ন জমাট পানি দিয়া বানাইলে কি দিয়া বানাইছেন গো
পরিষ্কার পরিচ্ছন্ন জুমার পানি দিয়ে প্রথম আসমানটা বানাইলেন কে? আল্লাহ। আরো জোরে বলে আল্লাহ। মহান আল্লাহ তাআলা কত মহিয়ান গরিয়ান মহান আল্লাহ, এটা প্রমাণ করার জন্য আমি আপনাদের সামনে এই আলোচনাগুলো তুলে ধরছি। এই দ্বিতীয় আসমান প্রথম আসমানের উপরে, আবার দ্বিতীয় আসমান, ওখান থেকে 500 বৎসরের রাস্তা। কত বৎসরের রাস্তা? এই প্রথম আসমানটা যদি দ্বিতীয় আসমানের সামনে ধরা হয়, দ্বিতীয় আসমানটা বানাইছেন আমার আল্লাহ তাআলা তামা দিয়ে। কি দিয়ে বানাইছেন গো? আরো জোরে বলেন। এই প্রথম আসমানটা দ্বিতীয় আসমানের সামনে দললে দেখা যায়, প্রথম আসমানটাকে দ্বিতীয় আসমানের তুলনায়, প্রথম আসমানটাকে দেখা যায় ছোট্ট একটা মাছের চোখের সমান। তাহলে দ্বিতীয় আসমানটা কত বড় প্রথম আসমানের চেয়ে? আর তৃতীয় আসমান আমার আল্লাহ তাআলা বানাইলেন লোহা দিয়ে। কি দিয়ে বাবাজির? আমার লোহা দিয়ে বানাইলেন। আর চতুর্থ আসমান আমার আল্লাহ তাআলা রূপা দিয়ে বানাইলেন। পঞ্চম আসমান আমার আল্লাহ তাআলা বানাইলেন স্বর্ণ দিয়ে। কি দিয়ে? আরো জোরে বলেন। এই চতুর্থ আসমানটা রূপার আসমানটা যদি স্বর্ণ আসমানের সামনে ধরা হয়, এই চতুর্থ আসমানটা এই পঞ্চম আসমানের সামনে ছোট একটা মাছের চোখের সমান দেখা যায়। ষষ্ঠ আসমানটা আমার আল্লাহ তাআলা বানাইলেন একত পাথর দিয়ে। কি দিয়ে গো? একত পাথর দিয়ে। আর সপ্তম আসমানটা বানাইলেন আমার আল্লাহ তাআলা খাঁটি মতি দিয়া। আল্লাহু আকবার বলে। সাতটা আসমানের সাতটা নাম আছে, কয়টা নাম? আরো জোরে বলেন। এই প্রথম আসমানের নাম হলো রকিয়াম, দ্বিতীয় আসমানের নাম হলো ফাইদুন, আর তৃতীয় আসমানের নাম হলো মালাকুত, আর চতুর্থ আসমানের নাম হলো জাহিরাম, আর পঞ্চম আসমানের নাম হলো মাজাইনাম, আর ষষ্ঠ আসমানের নাম হলো খলিসাম, আর সপ্তম আসমানের নাম হলো লাবিয়া। আল্লাহু আকবার বলেন। এই সাতটা আসমানের সাতটা দরজা আছে। কি আছে গো? দরজাটা কোন সোজা আছে বলতে পারবেন? আপনি আমি ঘর বানাইলাম, জানালা দিলাম, দরজা কাটলাম, কাটলাম কিনা? আর জানালা গুলো যদি আমি আর আপনি যদি নিয়ত করে থাকি, এই জানালা দিয়ে আজানের শব্দ আসবে, আর ওই আজানের শব্দ শুনে আমি মসজিদে যাব। এই নিয়ত যদি থাকে জানালা কাটার পরে আপনি সওয়াব পাবে, আর এই নিয়ত যদি না কে থাকে সব পাওয়া যাবে। আল্লাহর নবী বলেন, চারটা কাজ যদি আমি আর আপনি যদি করতে পারি কয়টা কাজ? গুনাহ মাফ করে দিবেন আমার আল্লাহ, আর মর্যাদা বাড়াইয়া দিবেন আমার আল্লাহ। কয়টা কাজ? আরো জোরে বলেন। আল্লাহর নবী বলেন, এই শীতের দিন এসে গেছে, শীতের দিনে ওযু করা কষ্ট না সহজ? আরো জোরে বলেন। কষ্ট না সহজ, এটা যারা বেনামাজি তারা কি বুঝবে? এক লোক আমার মুসল্লি, ছেলে বিদেশ থেকে আসছে, জ্যাকেট কিনা দিছে, টাইট, হাতা গোছাইতে পারে না, মাঝখান পর্যন্ত গোছাইয়া উঠাইতে পারে, আমার সামনে বসে বসে ওযু করে, অল্প অল্প পানি নিয়ে এইভাবে ধোয়। ওযু কি হবে? অল্প পানি নিয়ে মুখের মধ্যে এইভাবে ধোয়, ওযু হবে?
আমি বারে বারে ভুল ধরি কই, এই কারণে তো আমি হুজুরদের সামনে উযু করি না। আল্লাহর নবী বলেন, শীতের দিনে যদি আমরা ভালোভাবে ওযু করতে পারি, কি করতে পারি? যেহেতু ওযুর চাবি হলো ওযু হলো, এই ওযু হলো নামাজের চাবি, নামাজ হলো বেহেশতের চাবি। আল্লাহু আকবার বলেন। ওযু হলো নামাজের চাবি, নামাজ হলো বেহেশতের চাবি। আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি শীতের সময় ভালোভাবে ওযু করতে পারে, তার গুনাহ মাফ করে দিবেন আমার আল্লাহ। গুনাহ মাফ করে দিবে কে? মর্যাদা বাড়াইয়া দিবে কে? আল্লাহর নবী বলেন, তোমরা জান্নাতের আটটা দরজা দিয়ে যেটা দিয়ে ইচ্ছা সেটা দিয়ে যদি জান্নাতে যেতে চাও, এই আমলটা করিবা, ওযু করার পর কালেমা শাহাদত পড়তে হবে। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। আল্লাহর নবী বলেন, শাহাদত আঙ্গুল উঠাইয়া যদি আসমানের দিকে তাকাইয়াম, কালেমা শাহাদত যদি পড়তে পারি, আর আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, এই দোয়াটা যদি করতে পারি, বিশ্ব নবী বলেন, তোমার গুনাহ মাফ করে দিবেন আমার আল্লাহ। আল্লাহর নবী বলেন, দুই নাম্বার বালা মুসিবত আমাদের উপরে আসাটা স্বাভাবিক কিনা? বালা মুসিবত যদি আসে, বিশ্ব নবী বলেন, যারা ধৈর্য ধারণ করবে, আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মাসাবিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। যারা ধৈর্য ধারণ করবে, বিশ্ব নবী বলেন, তাদের গুনাহ মাফ করে দিবেন কে? মর্যাদা বাড়াইয়া দিবেন কে? নাম্বার থ্রি সংক্ষিপ্ত আকারে বলুন। আল্লাহর নবী বলেন, তিন নাম্বার যারা চব্বিশ ঘন্টার ভিতরে মসজিদে আসা যাওয়া করবে, কি করবে গো? বিশ্ব নবী বলেন, হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেন, যাদেরকে দিনের মধ্যে পাঁচবার মসজিদে আসতে যাইতে দেখবা, তুমি ঘোষণা করে দাও, তারা হলো ইমানদার। তিন নাম্বার গুণ হলো যারা মসজিদে আসা যাওয়া করবে। চার নাম্বার আল্লাহর নবী বলেন, চার নাম্বার বিশ্ব নবী বলেন, জোহরের নামাজ পড়লাম, আপনার আমার জোহরের নামাজ পড়ার পরে অপেক্ষা করলাম, আসরের নামাজের টাইম কখন হবে? আসরের নামাজের টাইম, আসরের নামাজ পড়েছি, আবার অপেক্ষা করবে, মাগরিবের রক্ত কখন আসবে? এই আশা আকাঙ্ক্ষা যদি আপনার আমার ভিতরে থাকে, বিশ্ব নবী বলেন, ওই উম্মতের গুনাহ মাফ করে দেবেন আমার আল্লাহ। সম্মানিত হাজিরিন, ওই যে বলেছিলাম সাতরা আসমানের সাতরা নাম আছে, মনে আছে? আবার সাতরা দরজাও আছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বলেন, তাফসীরে কিতাবের মধ্যে আছে, নবীকে যখন মিরাজের রজনীতে, এই রজব মাসে যখন নবীকে যখন কাবা ঘর থেকে নিয়ে গেলেন বাইতুল মুকাদ্দাসে, আল্লাহু আকবার বলেন, ওই বাইতুল মুকাদ্দাসের সোজা সজি সাতরা আসমানের সাতরা দরজা আছে, আল্লাহু আকবার বলেন।
ওই প্রথম আসমানের দরজার মধ্যে পাহারাদারের ব্যবস্থা করে দিছেন আমার আল্লাহ। ওই পাহাড়ের দা পাহারাদারের নাম হলো ইসমাইল ফেরস্তা। আল্লাহু আকবার বলেন। আর দ্বিতীয় আসমানের দরজার ফেরস্তা আছে পাহারাদার, ওই ফেরস্তার নাম হলো কাসেম ফেরস্তা। নাম কি? আর তৃতীয় আসমানের ফেরস্তার নাম হলো খাইলন। আর চতুর্থ আসমানের ফেরস্তা যে পাহারাদারের ব্যবস্থা করে রাখছেন আমার আল্লাহ তাআলা, তার নাম হলো হাবলুন। আর পঞ্চম আসমানের দরজার পাহারাদারের নাম হলো মাসুম। আর ষষ্ঠ আসমানের পাহারাদারের ফেরস্তার নাম হলো বয়েল। আর সপ্তম আসমানের যে দরজা আছে ওই দরজায় পাহারাদারের ব্যবস্থা করে রাখছেন আমার আল্লাহ তাআলা, তার নাম হলো জুহাইল ফেরস্তা। সুবহানাল্লাহ। তার উপরে সিদরাতুল মুনতাহা। আল্লাহু আকবার বলেন। 70,000 পর্দা ভেদ করে তার উপরে হলো আরশে আজিম। তার উপরে কি গো? সে আরশে আজিমের উপরে আমার আল্লাহ তাআলা, কথা বলেন ঠিক কি না? আরশে থাকো প্রভু আমরা জমিনে, আসমানে থাকো প্রভু আমরা জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহিনে, আমরা তোমারি গোলাম গো অন্য কারণা, আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা। সবাই আমার সাথে বলেন আল্লাহু আল্লাহু। সবাই বলে আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহ। জোরে বলে আল্লাহু আকবার। সেই মহান প্রভুর দরবারে আমরা প্রাণ ভরে শুকরিয়া আদায় করি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। নবীর উপর আমরা সবাই মিলে দুরুদ পড়ে সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, বিশ্ব নবী বলেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। নবী বলেন যেই ব্যক্তি আমার উপরে একবার আমার উপরে দুরুদ পড়বে আল্লাহ তাআলা তার উপরে 10টা রহমত নাজিল করে দিবেন। আল্লাহু আকবার বলেন। 10টা সগীরা গুনাহ মাফ করে দিবেন। কে? আরো জোরে বলেন কে মাফ করে দিবে? বিশ্ব নবী বলেন যেই ব্যক্তি 5টা কাজ করতে পারবে আল্লাহর নবী বলেন তাকে আমি মৃত্যুর পরে বুকের মধ্যে জড়াইয়া জান্নাতে নিয়ে যাব। আল্লাহু আকবার বলেন। কয়টা কাজ? আরো জোরে বলেন। দেদে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনায়, তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনায়, দেদে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে নৌকায় আমি যাব মদিনায়, তুই ছেড়ে নৌকায় আমি মদিনায়। নবী এলো মায়া মিনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা জরে। মদিনায় নবী এলো মায়া মিনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা জরে। দয়াল মুরশিদি যারা সব তার কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনায়, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনায়, দেদে পাল তুলে দে
মাঝি হেলা করিস না সেরে নৌকায় আমি যাব মদিনায় তুই সেরে নৌকায় আমি দেদে পাল তুলে দে মাঝি হেলা করিস না সেরে নৌকায় আমি তুই সেরে নৌকায় আমি ওই নূরে রোশনিতে দুনিয়া গেছে বরে সেই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে ওই নূরে রোশনিতে দুনিয়া গেছে বরে সেই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে দয়াল মুর্শিদি যার সব তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনায় আমার হৃদয় মাঝে কাবা দেদে পাল তুলে দে বাজি হেলা করিস না তুই সেরে নৌকায় আমি যাব মদিনায় তুই সেরে নৌকায় আমি যাব মদিনায় সবাই বলে আল্লাহুম্মা আমিন কয়টা কাজ করতে পাল মনে আছে তো সম্মানিত হাজিরিন আল্লাহর নবী বলেন এক নম্বরে তালিল কুরআন আল্লাহু আকবার বলেন এক নম্বরে যারা তেলাওয়াত করবে কুরআনুল কারীম সম্মানিত হাজিরিন এই যুবকেরা যে মাহফিলের আয়োজন করছে আপনারা খুশি না বেজার আরো জোরে বলেন কে কে খুশি আল্লাহকে হাত তুলে তো নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর আল কোরআনের আলম ঘরে ঘরে আল হাদিসের আলম কোরআন হাদিস আছে মসজিদ আছে যেখানে নারায়ণ তাকবীর প্রতি বছর যুবকেরা মাহফিলের আয়োজন করুক আপনারা সবাই চান কিনা সবাই সহযোগিতা করবেন কিনা ইনশাআল্লাহ সম্মানিত হাজিরিন এক নাম্বার হল তালিল কোরআন যারা কোরআন শরীফ তেলাওয়াত করবে আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাহু লাযিকরুল্লাকা ওয়া লিকওমিকা ওয়া সাউফা তুসআলুন আল্লাহু আকবার বলেন নবী গো আপনার জন্য কোরআনটা নাজিল করছি আপনার উম্মতের জন্য আল্লাহ একবার বলেন আর কোরআন কতটুকু মাইনা আসছেন আর না মাইনা আসছেন আমি আল্লাহ তালা সবাইকে জিজ্ঞাসা করব আল্লাহ একবার বলেন সম্মানিত হাজিরিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত তিনি বলেন কোরআন যদি আমরা শুনি পড়ি কি লাভ শুনেন এই হাদিসটা আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন নবী থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি উযু করিয়া নামাজে দাঁড়িয়ে গেল কি করলো গো নামাজে দাঁড়িয়ে গেল প্রত্যেক অক্ষরের পরিবর্তে নামাজের মধ্যে যে কয়টা অক্ষর তেলাওয়াত করছে আয়াত সূরা তেলাওয়াত করছে প্রত্যেক অক্ষরের পরিবর্তে 100টা করে নেকি আমল নামার মধ্যে দিবেন আমার আল্লাহ আল্লাহু আকবার বলেন কয়টা করে নাকি আরো জোরে বলেন প্রত্যেক অক্ষরের পরিবর্তে কয়টা করে নাকি আল্লাহর নবী বলেন দাঁড়াইয়া নামাজ পড়তে পারল না
বসে নামাজ পড়ল বিশ্ব নবী বলেন প্রত্যেক অক্ষরের পরিবর্তে আমল নামার মধ্যে আমার আল্লাহ তাআলা 50টা করে নেকি দিবে প্রত্যেক অক্ষরের পরিবর্তে কয়টা করে নেকি আর যদি আমরা কোরআনুল কারীম ওযুর সহকারে যদি তেলাওয়াত করি বিশ্ব নবী বলেন প্রত্যেক অক্ষরের পরিবর্তে আপনার আমার আমলনামার মধ্যে 25টা করে নেকি দিবেন আমার আল্লাহ কয়টা করে নেকি আল্লাহর নবী বলেন আর আপনাদের মতো যারা শুনবে বিশ্ব নবী বলেন প্রত্যেক অক্ষরের পরিবর্তে আমার আল্লাহ তাআলা একটা করে উহুদ পাহাড়ের সমান নেকি আমল নামার মধ্যে আমার আল্লাহ দেবেন জোরে সোরে বলেন সুবহানাল্লাহ এক নাম্বার হলো তালিল কোরআন কোরআন শরীফ তেলাওয়াত করে যদি আমরা কোরআন শুই না কোরআন শরীফ তেলাওয়াত কইরা যদি মরতে পারি বিশ্ব নবী বলেন আমি তাকে বুকের মধ্যে জড়াইয়া জান্নাতে নিয়ে যাব জোরে সোরে বলেন সুবহানাল্লাহ Allah, 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 Allah.